আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। পূর্ব গগনতলী ইসলামী আলিম মাদ্রাসার দাখিল দশম শ্রেণী সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। এই লকডাউনের ভিতরে অত্যন্ত বিপদ মুহূর্তে আশা করি সকলেই তোমরা বাসা বাড়িতে অবস্থান করছো। তমাম বিশ্ব সহ বাংলাদেশেও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে, কিন্তু পূর্ব কদমতলী ইসলামী আলিম মাদ্রাসা তোমাদের যেহেতু সামনে 2021 দাখিল পরীক্ষা, সে লক্ষ্যে আমরা অনলাইনে ক্লাস প্রতিনিয়ত চালিয়ে যাচ্ছি। আশা করি এই মুহূর্তে তোমরা সকলেই আমার সাথে অনলাইন ক্লাসে অংশগ্রহণ করবে এবং কমেন্ট করে আমাকে জানাবে তোমাদের এই ক্লাসের ব্যাপারে মন্তব্যগুলো। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সামনে থাকতে যেভাবে মনোযোগ পাঠদানে ছিলে, ঠিক তেমনি ভাবে এখন তোমরা মনোযোগের সাথে আমার আজকের আলোচনা শুনবে। সকলেই নিজ নিজ বই খাতা কলম আমরা রেডি করে নেই। আমরা সকলেই আজকের যে বিষয় আমরা পাঠদান করব সেই বিষয় হচ্ছে আদ-দারসুল খামিস, তোমাদের কওয়ায়েদুল লুগাতুল আরাবিয়া তথা আরবি দ্বিতীয় পত্রের আদ-দারসুল খামিস নামক অধ্যায়, যেটি নাহু অধ্যায়ের এখানে দেখতে পাচ্ছ তোমাদের আল মুনসারিফ ও গায়র মুনসারিফ, মুনসারিফ এবং গায়র মুনসারিফ নিয়ে আলোচনা। এটি আমাদের 2000 দাখিল পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয়। আশা করি আমরা মুনসারিফ এবং গায়র মুনসারিফ থেকে 2021 সালের দাখিল পরীক্ষা এবার থেকে আমাদের একটু প্রশ্ন আসবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা আর বেশি সময় অপচয় না করে আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। গতদিনের যে পড়া ছিল তোমরা এর আগে মারফুয়া করেছ, এর তার আগেও আমরা করেছিলাম লাজেম এবং মুতাব। আশা করি তোমরা পিছনের এই কাজগুলো সকলেই কমপ্লিট করে রেখেছ। আজকের নতুন পাঠ মুনসারিফ বা গায়র মুনসারিফ। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো আমি তোমাদের জন্য এই হোয়াইট বোর্ডে তোমরা দেখতে পাচ্ছ আকসামুল মোরাব। এখানে মোরাবের প্রকার ভেদ, মোরাব হলো দু প্রকার, এক মুনসারিফ, দুই গায়র মুনসারিফ। আমি আবারও বলছি, মোরাব দু প্রকার, এক মুনসারিফ, দুই গায়র মুনসারিফ। ডান পাশে আমি যে তথ্যগুলো দিয়েছি এটি মুনসারিফ সম্পর্কিত তথ্য, এবং বাম পাশে আমি যে তথ্যগুলো দিয়েছি এটি গায়র মুনসারিফ সম্পর্কিত তথ্য। এখন মুনসারিফ কাকে বলে? আর তোমরা কিন্তু আরো একটি জিনিস তোমরা জানো যে আমাদের এই বিষয়টা কিন্তু লিখতে হবে আরবিতে। আমি কোনো এখানে কিন্তু বাংলা ইউজ করা যাবে না, কিন্তু আমি কিন্তু কথাগুলো সব বাংলায় বলছি। বাংলায় বলার মূল কারণ হচ্ছে, আসলে এই বক্তৃতা যদি তোমরা না বুঝো তাহলে মূল পড়াইতে তোমরা বুঝবে না। বিধায় আমি তোমাদেরকে বাংলা এবং আরবির মাধ্যমে আজকের পড়াগুলো পড়াবো। ইনশাল্লাহ তোমরা যদি এরপরে মনে করো না হুবহু সব আরবিতে বলতে হবে, ইনশাল্লাহ তোমাদের জন্য আমি আরবিতে উপস্থাপন করব। এখন দেখো এখানে কি লেখা হয়েছে, মুনসারিফ মূল পড়া কিন্তু আমি আরবিতেই পড়ব। তাহলে আমরা আরবিতে এই কথা বলতে পারি যে আকসামুল মোরাফ নাওআনে, মোরাফ হচ্ছে দু প্রকার, কিসমুল আউয়াল মুনসারিফ, কিসমুল সানি গায়র মুনসারিফ। এখন মুনসারিফের সংজ্ঞা আমরা বলবো। আমরা কিন্তু মুনসারিফের সংজ্ঞা আমি বাংলায় বলছি, বাংলায় কিন্তু লেখা যাবে না। তারপরও আমি আগে বাংলায় বলে নিচ্ছি, যেহেতু তোমরা অনেকেই হয়তো বা আরবিটা কম বুঝতে পারো, কিন্তু বাংলা যদি বলে নেই তাহলে আরবি বুঝতে সুবিধা হবে।
আমি দেখো স্ক্রিনে তোমাদের জন্য কিন্তু আরবিতে লিখে রেখেছি, আরবিটা আমি আগে বলে নেই তারপর বাংলা বলবো। হুয়া মা লাইসা ফিহে সবাবানে মিনাল আসবাব তিসআ, আমারও দেখো হুয়া মা লাইসা ফিহে সবাবানে মিনাল আসবাব তিসআ, অর্থ হুয়া মানে মুনসারিফ, মা লাইসা যার মধ্যে নাই বা থাকবে না, মা লাইসা ফিহে যার মধ্যে থাকবে না, সবাবানে দুই সবব মিনাল আসবাব তিসআ, নয় সববের দুই সবব। তাহলে এক কথায় কি মুনসারিফ কাকে বলে বাংলা ভাষায়, যার ভিতরে নয় সববের দুই সবব থাকবে না। এখন এই নয় সবব দেখো এটাকে কিন্তু একসাথে আমরা বলতে পারি আল আসবাব তিসআ, এই একটা শব্দ দুটি মিলে একটা আল আসবাব তিসআ নয় সবব। এখন আসবাব তিসআ কি নয় সববটা কি, আমরা সেটি কিন্তু গয়রে মুনসারিফে গিয়ে আমরা আলোচনা করব, যেহেতু আমাদের গয়রে মুনসারিফে সেই আলোচনাটা আছে, সেহেতু আমরা এখানে আসবাব তিসআ কথাটা অর্থ অর্থাৎ নয় সববের অর্থটা কি বা নয় সববগুলো কি কি সেটি আমরা ইনশাআল্লাহ পরে আলোচনা করব। তাহলে এক কথায় আমরা বলতে পারি একেবারে শর্ট করে আমি একটি সংজ্ঞা লিখে দিয়েছি, তোমরা এই মুহূর্তে আমার সাথে মুখস্থ করে ফেলো আল মুনসারিফ। মুনসারিফ হচ্ছে হুয়া মা লাইসা ফিহে, যাহার মধ্যে থাকবে না, সাবাবানে দুটি সাবাব, মিনাল আসবাব তিসআ নয় সববের দুই সববের দুই সবব পাওয়া যাবে না, তাকে বলে মুনসারিফ। এখন মুনসারিফের হুকুম দেখো আমি লিখেছি, এইটা কিন্তু মুনসারিফের সংজ্ঞা, এই জিনিসটার চিহ্ন দিয়ে দিলাম, এই এটা কিন্তু হুকুম, ঠিক আছে, এটা হলো সংজ্ঞা, এটা হলো হুকুম। দেখো হুকমুল মুনসারিফ, হুকমুহু আই হুকমুল মুনসারিফ, হুকমুল মুনসারিফ আইয়াদ খুলাহুল হারাকাত সালাসা মা তানবি, মুনসারিফের হুকুম হচ্ছে আইয়াদ খুলাহু, তার ভিতরে সালা আইয়াদ খুলাহুল হারাকাত সালাসা, তার ভিতরে প্রবিষ্ট হবে তিন হরকত মা তানবিন, তানবিনের সাথে, অর্থাৎ মুনসারিফের ভিতরে হরকত সাধারণত আমরা জানি জবর জে পেশ, এই মুনসারিফ হচ্ছে এমন একটা জিনিস যেটার ভিতরে জবর থাকতে পারে, জেরও থাকতে পারে, পেশও থাকতে পারে, যদি বলছে আইয়াত খুলাবুল হারাকাতু সালাসা মা তানবিন, অর্থাৎ তানবিনের সাথে তিনটি হরকত তার ভিতরে প্রবিষ্ট করবে। তাহলে এক কথায় এখন আমরা বাংলা ভাষা বলছি, কিন্তু আমি কিন্তু মূল পড়া আমার আরবিতে, কিন্তু আমি বুঝার জন্য বাংলায় বলছি, বাংলায় বলছি আইয়াত খুলাবুল হারাকাতু সালাসা মা তানবিন, তানবিনের সাথে তিন হরকত প্রবিষ্ট হবে, বুঝতে পারছো তোমরা, তানবিনের সাথে তিন হরকত প্রবিষ্ট হবে, অর্থাৎ জবর জের পেশ, তানবিন মানে আমরা কিন্তু জানি দুই জবর দুই জের দুই পেশ কি বলে তানবিন বলে, এই দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে, এই তানবিনের সাথে দুইটা জবরও হতে পারে, জেরও হতে পারে অথবা পেশও হতে পারে। এবার দেখো নিচে, সবাই নিচে তাকাও, আমি কিন্তু এরো চিহ্ন গোল দিয়েছি, অর্থাৎ এটা নিচে নতুন পড়া, যাতে যেহেতু স্ক্রিনে একটু তোমাদের আমি বড় করেও লিখে দিয়েছি যাতে বুঝতে পারো। এখন এটি কিন্তু এই যে স্টার চিহ্ন দিলাম, দেখো এটি আমি দিয়েছি মুনসারিফের উদাহরণ, কারণ উদাহরণ মানে কি মেসাল, তাহলে আমি এখানে দিলাম কি সংজ্ঞা, সংজ্ঞা আর কি তারিফ, তাহলে এখানে আমরা এক কথা এখানে দেখো কোটেশন করতে পারি, এই তারিফুল মুনসারিফ, একেবারে কোটেশন শেষ। এরপরে আমরা লিখতে পারি দেখো এই হুকমুল মুনসারিফ, একটা কোটেশন লিখলাম, এখানে লিখতে পারি মিসালুল মুনসারিফ, দেখেছো তোমরা, আমি মনে হয় কিন্তু তোমাদের বাংলায় পড়াচ্ছি, এখন এই কোটেশন দেওয়ার পরে আমার পুরো প্রশ্নের আনসারটাই কিন্তু অ্যারাবিকে হয়ে গেল। তাহলে এখন দেখো আমি কিভাবে উদাহরণ, আমার কিন্তু হুকুমের সাথে উদাহরণের কিন্তু একটা সম্পর্ক বা আমাকে বুঝতে হবে, আমি যদি কিছু না বুঝি তাহলে আমাকে পড়ায়া তোমাকে পড়ে
কোনো কিন্তু লাভ হলো না। দেখো যা আ যাইদুন, এখানে কিন্তু কোথায় কোথায় আছে যা নি যাইদুন, শুধু যে যা আ যাইদুন এটাও কিন্তু নয়, এটা কারিমুনও হতে পারে, রহিমুনও হতে পারে, তারপর অন্য কিছু সাইদুনও হতে পারে। আমি কি সাধারণত একটা দিয়ে তোমাদেরকে দেখালাম, যা আ যাইদুন, রাইতু যাইদান, মারাতু বি যাইদিন, হ্যাঁ মারাতু বি যাইদিন। দেখো আমি তোমাদেরকে আন্ডারলাইন করে দিয়েছি যাইদুন, যাইদান আর বি যাইদিন। এই এখন একটা যায়েদ শব্দ কিন্তু পেশ হয়েছে, আবার জবর হয়েছে, আবার জের হয়েছে, এটাই কিন্তু মুনসারিফের ক্লাস। কি সে জবর হতে পারে, সে জের হতে পারে, সে পেশ হতে পারে। কখন জবর হবে, কখন জের হবে, কখন পেশ হবে, সেটা আমেল এর ভিন্নতার কারণে। যদি আমেলে মারফু হয় তখন পেশ হবে, পিছনে যদি আমেলে মারফু থাকে, যদি আমেলে মানসুখ থাকে তাহলে জবর হবে, আর যদি আমেলে মাসরুর থাকে তাহলে জের হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার দেখো আকসামুল মুরাবের দ্বিতীয় প্রকার হচ্ছে গয়রুল মুনসারিফ। আমাদের কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে, ওকে। এখন তোমরা দেখো গয়রুল মুনসারিফ, দেখো গয়রুল মুনসারিফটা আসলে কি, আমরা কিন্তু মুনসারিফ পড়লাম, মুনসারিফ কি পড়ে পেরেছো দেখো, হুয়া মা লাইসা ফিহি, মা মানে যা, আর ফিহে মধ্যে অর্থাৎ যার মধ্যে, লাইসা মানে না, যার মধ্যে নাই, সব মানে দুই সব। এখন এখানে কি লিখেছি গয়রুল মুনসারিফ, হুয়া মা ফিহি, পার্থক্য কি? সবাই দেখো আমরা কিন্তু সাক্ষাতের পড়ানো কিন্তু এভাবেই বলতাম, পার্থক্যটা কি? এখানে কিন্তু মা মানে যা, এখানেও মা যা, এখানে লাইসা মানে না, তাহলে যার মধ্যে নাই, আর এখানে যার মধ্যে থাকবে বা আছে, তাহলে কি হলো, হুয়া মাফি হে সাবাবানে, যার ভিতরে থাকবে কয় সব, দুই সব। আও অহিদুন অথবা থাকবে এক সব। দেখো হুয়া মা ফি হে সাবাবানে, যার মধ্যে কয় সব থাকবে, দুই সব, সাবাবানে সবগুণ এক সব, সবাবানে দুই সব। আও অহিদুন অথবা থাকবে কয় সব, এক সব। ইয়াকুমু মাকামাহুমা মিনাল আসবাব, যেটা এই দুই দুই এক সবক যদি থাকে সে কিন্তু দুইটা সববের মাকামে থাকবে, কয় মাকাম মানে দুইটার স্থলাভিষিক্ত একটা, সেটা আবার কেমন? যেমন আমি তোমাদেরকে বলবো যে আমি আজকে একজনকে দাওয়া, আমি আজকে দুজনকে দাওয়াত দিব, দুজনকে দাওয়াত দিলে এই দুজনের জন্য আমি কিছু খাবার তৈরি করেছি, দুজন আমি বলেছি যে দশম শ্রেণীর দুইজন শিক্ষার্থী আমার বাসা আজকে দুপুরে খাবে, আমি কিন্তু কোনো নাম বলি না, হয়তো আমি তোমাদের থেকে একটা মেনু নিয়েছি যে কি কি তোমাদের লাগতে পারে, তোমরা বলেছো স্যার এই এই পরিমাণ আমরা খেতে পারবো, আমি কিন্তু সেই পরিমাণ খাবারই ভিতরে রেখেছি, কিন্তু খাবার সময় আমি দেখি কি একজন এসেছে, আমি বললাম কি করো, আমি তো তোমাদেরকে দুইজনকে দাওয়াত দিয়েছি, তোমরা বললা যে না স্যার আমরা একজন, আমি এসেছি তো আমি দুইজনের খাবারই খেয়ে দিব, তো ঠিক আছে খা, ওই দুইজনের খাবার আমি যা প্রস্তুত করেছি একজনকে তাই দিয়েছি, একজনে তাই খেয়েছি, তাহলে কি হলো, একজনই দুইজনের খাবার খেতে পারবে, তাহলে গয়রুল মুনসারিফের সব সাধারণত লাগে কয়টা, দুটা, কিন্তু একটাও গয়রুল মুনসারিফের সবের জন্য এনাফ, যথেষ্ট হবে যদি সে দুইটার স্থলাভিষিক্ত হয়, অর্থাৎ একটার পাওয়ার যদি দুইটার সমান হয় তাহলে একটি সববই গায়ের মনসারের জন্য যথেষ্ট হবে। অবশ্য সেটা কিন্তু আলাদা আছে, যেমন জামামন্তা হুল জমু চূড়ান্ত বহুবচন, সে কিন্তু দুই সববের স্থলাভিষিক্ত, একটা সববই সে দুইটা সববের স্থলাভিষিক্ত। আশা করি বুঝতে পারছো। আমি আবার দেখি আর আরবিতে বলছি, ওয়া মাফি হে সাবাবানে, যার মধ্যে থাকবে কয় সব, দুই সব। আওয়াহিদুন ইয়াকুমু মাকামাহুমা, অথবা একটা সবক থাকবে যে দুই সববের স্থলাভিষিক্ত, মিনাল আসবাব ইত্তিসা, কোন সবক থেকে, নয় সবক থেকে। তাহলে এখন আমি বাংলা ভাষায় বলতে পারছি, যার ভিতরে নয় সববের দুই সবক, আবার বলছি যার ভিতরে নয় সববের দুই সবক, অথবা দুই সববের স্থলাভিষিক্ত এক সবক পাওয়া যায় তাকে কি বলে, তাকে বলে গয়রুল মুনসারিফ। আবার আমরা লিখছি,
আরবিতে কি লিখেছি, হুয়ামা ফিহি সাবাবানি ওয়াহিদুন ইয়াকুমু মাকামাহুমা মিনাল আসবাবি তিসআ, নয় সবাবের দুই সবাব অথবা দুই সবাবের স্থলাভিষিক্ত এক সবাব যার ভিতরে পাওয়া যায় তাকে কি বলে, গরিন সরে বলে। এখন দেখো আমি এই এল চিহ্ন দিয়ে আবার দেখেছি দেখিয়েছি তোমাদেরকে, এ হুকুম আমার সংজ্ঞা কমপ্লিট হয়ে গেল। এখন আমি এখানে হুকুম পড়বে, হুকুম গায়রুল শরীফ, গায়রুল শরীফের হুকুম হচ্ছে আল্লাহ ইয়াদখুলাহুল কাসরাতু ওয়াত তানবিন, যে এর ভিতরে কাসরা এবং তানবিন প্রবিষ্ট হবে না। ওয়া ইয়াকুনু ফি মাউদাইল জাররি মাফতুহান আবাদা, আর সদা সর্বদা জরের অবস্থায় সর্বদা সে জবর হবে, জর মানে যে জেনের অবস্থা হবে কি জবর, জবর, বুঝতে পেরেছি? তাহলে এখন আমি উদাহরণ দিচ্ছি, উদাহরণটা আমি নতুন ভাবে একটু লিখছি, তোমরা উপরে দেখো একবারে, আমি উপরটা পরিষ্কার করে নিলাম, এই পাশ, হ্যাঁ এই পাশটাই আমি পরিষ্কার করে নিচ্ছি, সকলে দেখো উদাহরণ দেখো, তোমরা বলো তো কেউ বলতে পারবে? হ্যাঁ, আমি যদি অবশ্য জুমে যদি ক্লাস দিতে পারতাম, আমি যদি লাইভ অনুষ্ঠানে ক্লাস দিতে পারতাম, তাহলে তোমরা দেখতে পারতে, সরাসরি আমরা দেখে আমরা আশা করবো সেই ক্লাস আমরা ইনশাল্লাহ নিব। তবে এখন তোমরা দেখো, আমরা জানি গায়রুল সালামের উদাহরণ হচ্ছে উমর, এই দেখো যা আ ওমারু রয়তু ওমারা মারাতু বি উমার, এই দেখো এই কথাটাই কিন্তু এই ওয়াকুনু ফি মাউদাইল জাররে মাকতুহান, দেখেছো? তাহলে হালাতে নফিতে কি হলো, পেশ হলো, হালাতে নাসবিতে হলো কি জবর, হালাতে জবরিতে হওয়ার কথা ছিল যে, কিন্তু যে ওয়াকুনু ফি মাউদাইল জাররে মাকতুহান আবাদা, যে সে জরের অবস্থায় সর্বদা জবর হবে, সেই জবর এখানে হয়েছে। এখন আমাদের আর একটু আলোচনা আছে, যে আমরা এতক্ষণ পড়লাম, মোরাবেও পড়েছিলাম যে নয় সবাবের দুই সবাব পাওয়া যাবে না, আবার এই মনসরেবে পড়ছিলাম, গয়রে মনসরেবেও পড়েছিলাম যে নয় সবাবের দুই সবাব পাওয়া যাবে, তাহলে মনসরেবে কি নয় সবাবের দুই সবাব পাওয়া যাবে না, আর গয়রে মনসরেবে কি নয় সবাবের দুই সবাব পাওয়া যাবে, বুঝতে পেরেছি? এখন নয় সবাবটা কি, এই মুহূর্তে মনে করো তোমরা আমাকে প্রশ্ন করছো, আমি এখন সেই প্রশ্নের জবাব দিচ্ছি, ঠিক আছে? দেখো নয় সবাব কি আমরা লিখব, সবাই দেখো মনোযোগ আকর্ষণ করছি সুন্দর করে, তোমরা আমার সাথে খাতায় তুলে নাও, যদি সাথে সাথে যদি তোমরা তুলে নেও তাহলে মুখস্থ হয়ে যাবে কিন্তু। হ্যাঁ দেখো আসবাবুত তেসাগুলো কি কি, আসবাবুত তিসআ, এই অর্থাৎ কি নয় সবাব কি, দেখো এক আদল, দুই অস্প, তিন মারেফা, আদরস্প মারেফা, তানিস আদরস্প মারে আদর অস্প মারে আদর অস্প তানিস মারেফা তানিস উজ আদর অস্প তানিস মারেফা, কি হলো আদর অস্প তানিস মারেফা, আদর অস্প একটু উল্টার কারণে আমি দেখছো আদর অস্প তানিস মারেফা উজমা, এরপরে কি জম আ, আদর অস্প তানিস মারেফা উজমা জমা তার কি, এরপরে কি দেখো উজনে ফেল, এরপরে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়, আলিফ নুন ঝা দাতা জায় দাতানে,
এই তাহলে বলো কি কি দেখো? আদল, অস্ফ, তানিস, মারেফা, উজফা, জমা, তারকিব, আদল, অস্ফ, তানিস, মারেফা। একটু তোমাদের বইয়ের সাথে একটু মেল থাকুক তাহলে সুবিধা হবে। আদল, অস্ফ, তানিস, এই তানিস, মারেফা, আর কোনো সমস্যা নেই। হ্যাঁ, আদল, অস্ফ, তানিস, মারেফা, উজমা, জমা, তারকি, উজনে ফেল, আলিফ, অনুন, জায়দা, তালে। সংক্ষেপে আমি পরিচয় দিয়ে শেষ করে দিচ্ছি। আদল মানে পরিবর্তন, একটি যে শব্দ এক শব্দে থাকে সেটি পরিবর্তন হয়, অন্য শব্দে রূপান্তরিত হয়। এরপর অস্ফ মানে কি? গুণ, যার মধ্যে গুণ আছে। এখন আদলের যেরকম, যেমন আমের, আমেরটা কিন্তু ছিল অমর, ঠিক আছে। এরপর অস্ফ মানে গুণ, যেমন আসমাদুন, যে শব্দের ভিতরে গঠনগত ভাবে গুণ আছে। তানিস, যেমন মনে করো তলহাতু। এরপর মারেফা, একটা যে কোনো নাম। হ্যাঁ, তুমি নাম দাও, মনে করো শুধু জায়েদ, হ্যাঁ জায়েদ, অথবা বকরেই, অথবা মাক্কাতা, ঠিক আছে। এরপর ওজমা, ওজমা মানে কিন্তু অনারাবি শব্দ, যেমন যেটা আরবিতে আরবি নয়, যেমন উসমান, হ্যাঁ এই উসমান, ইব্রাহিম, ঠিক আছে। এটা এটা দিয়ে এটা প্রমাণ আমরা দিব, এটা না, ইব্রাহিম দাও, ইব্রাহিম। এরপর তারকিব, তারকিব, তারকিব মানে যৌগিক শব্দ, দুইটা শব্দ মিলে এক শব্দে, যেমন বালা বাক্য, বালা এই বাক্য, বালা বাক্য। এরপর ওজনে ফেল, উপরে নিলাম আহমাদু। এরপর আলিফ নুন জায়দাতে, এইটা আমরা ইমরান নেই, অর্থাৎ এই লাস্টের আলিফ আর নুন অতিরিক্ত আছে। এখন আমি তোমাদেরকে আবার একটু দেখাচ্ছি, দেখো। আদল পরিবর্তন, এক শব্দে থাকে পরবর্তীতে অন্য শব্দে রূপান্তরিত হয়। অস্ফ মানে যার ভিতরে গুণ আছে, যেমন আসওয়াদুন, কালো শাহ, হ্যাঁ কালো একটা গুণ। এরপর তানিস, তলহা, হ্যাঁ একটি স্ত্রীবাচক শব্দ। এখন মারেফা, জায়দুন অথবা মাক্কাতুন, এমনিতে একটা শব্দ শুধু যায়। এরপর দেখো উজমা, অনারবি, ইব্রাহিম, এটা আরবি শব্দ না। এই ধরনের কিন্তু কোরআনে অনেক নাম আছে যেগুলো আরবি শব্দ না। এরপর জমা উদাহরণ রয়ে গেছে, দেখছো জমা, এইখানে চমৎকার আছে। দেখো জমা কিন্তু সাধারণ জমা না, এইখানে কিন্তু জমা মুনতাহুল জমা মানে চূড়ান্ত বহুবচন, যেই জমার পরে অন্য কোনো বহুবচন থাকে না, সেইটার আবার তোমরা জানো, সেটার একটা পরিচয় আছে। জমার আলিফের পরে এক অক্ষর যদি হয় সেটা হবে তাসদীদ, মনে রাখবে। জমার আলিফের পরে কয় অক্ষর হবে? এক, তাহলে সেই অক্ষরটা হবে তাসদীদ, যেমন দাওয়াবু। তারপরে জমার আলিফের পরে দুই অক্ষর, দুটোই হরকত হবে, যেমন মাসাজিদু। জমার আলিফের পরে হয়তো বা তিন অক্ষর হবে, তাহলে মধ্যের অক্ষর সাকিন হবে, যেমন মাসাবিহু। আমি হয়তো বা বুঝাতে পেরেছি, জমার আলিফের পরে এক অক্ষর অথবা দুই অক্ষর অথবা তিন অক্ষর, এক অক্ষর হলে তাসদীদ হবে, দুই অক্ষর হলে দুইটা হরকত হবে, তিন অক্ষর যদি হয় জমার আলিফের পরে মধ্যের অক্ষর সাকিন হবে। এটা কিন্তু আমরা ভুলে আমরা ই করেছিলাম, তাহলে কি হবে? এটা আমরা শুধু দাওয়াবু লিখে দিলাম, এটা ভুলে গিয়েছি আমরা, রেখেছিলাম। তারকিব মানে যৌগিক শব্দ, বাল আর বাক্য। বাল শব্দের অর্থ হচ্ছে মূর্তি, আর বাক্যর অর্থ স্বর, মূর্তি স্বর একসাথে কিন্তু দুইটা, অথবা যেমন হাজার আল মাউত একসাথে। এরপরে ওজনে ফেল, হ্যাঁ ওজনে ফেল উদাহরণ কিন্তু আমরা উপরে দিচ্ছি, এই আহমাদু, আহমাদু। এরপরে হচ্ছে আলিফানুন জায়দা তানে এমরন। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা আজকে যে পাঠ দিলাম সেই থেকে আমি তোমাদের কাছে বাড়ির কাজ দিতে চাই। বাড়ির কাজ হচ্ছে তোমরা এই গয়ের এবং সারেবের সবকগুলো লিখবে, লেখার পরে সেখান থেকে তোমরা যেমন আদলের একটি উদাহরণ দিবে, অস্ফের একটা উদাহরণ দিবে, এভাবে তোমরা একটা একটা করে উদাহরণ দিয়ে আনবে। আর হচ্ছে মনসারেব এবং গয়ের মনসারেবের সংজ্ঞা এবং হুকুম, এগুলো তোমরা সুন্দর করে খাতায় লিখবে। মনে করো আমি তোমাদের এই মুহূর্তে সামনে আছি, এবং সেটা তোমরা আমাকে আমার পরবর্তী ক্লাসে বাড়ির কাজ হিসাবে সেটা তোমরা রেডি করে রাখবে। এখন রেডি করে রাখলেও তোমাদের কিন্তু বাসায় থাকতে হবে, কিন্তু তারপরেও মনে করবে একটা বাড়ির কাজ কিন্তু সবাইকে করতে হবে, কারণ বাড়িতে যদি আমরা কাজ করি তাহলে পড়ালেখায় আমরা বেগবান, আমাদের বেগবান হবে।
সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা দীর্ঘক্ষণ ধরে তোমাদের এই করোনা ভাইরাস মুহূর্ত কালে আমরা আলোচনা করলাম আরবি দ্বিতীয় পত্র বিষয়ের গয়ে আদাসুল খামিস অধ্যায়, যেটা নাহু অধ্যায়ের আদাসুল খামিস অধ্যায়। এখান থেকে মনসারেফ গয়ে মনসারেফ সম্পর্কে আমরা আলোচনা শুনলাম। আশা করি তোমরা মনসারেফের সংজ্ঞা, তার হুকুম, গয়ে মনসারেফ সংজ্ঞা, হুকুম এবং শব্দের উদাহরণ ভালো করে পড়বে। আর মহান আল্লাহ তাআলার কাছে করোনা ভাইরাস থেকে আমরা যেন মুক্তি থাকতে পারি সে দোয়া করবে। আমরা যেন অতি দ্রুত তার সাথে আবার সেই প্রাণ প্রিয় পূর্ব কদন্ত ইসলামী আলিম মাদ্রাসায় একত্রিত হয়ে আমরা সবাই যেন আমরা সেখানে পাঠদানে অংশগ্রহণ করতে পারি। আল্লাহ সে তৌফিক দান করুক। আমরা একটু আল্লাহর দরবারে এই সময় আমরা একটু মোনাজাত করব। আল্লাহুম্মা আমিন। ربنا صلنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ তাআলা, এই করোনা ভাইরাস থেকে আমাদেরকে তুমি হেফাজত করো। আমাদের পূর্বপুরুষ যারা কবরে চলে গেছেন আল্লাহ সবাইকে মাফ করো। কদমতলী মাদ্রাসা যারা প্রতিষ্ঠাতা করেছেন আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও। আয় রব্বুল আলামিন, খাস করে আমাদের সকল আব্বা আম্মাকেও তুমি মাফ করে দাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।